করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে ঈদকে ঘিরে বিধিনিষেধ শিথিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বারবার লকডাউন দেয়া আর তা শিথিল করায় ভুল বার্তা যাবে মানুষের কাছে। ঈদের সময় স্বাস্থ্যবিধিতে বাড়তি নজর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, চলছে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ভাঙা গড়া। এ অবস্থার মধ্যেই ঈদুল আজহা ঘিরে জীবন ও জীবিকার স্বার্থে শিথিল করা হয়েছে কঠোর বিধিনিষেধ। এতে আরও খারাপ হতে পারে পরিস্থিতি, এমন মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এটা বাধ্য হয়ে সরকার হয়তো এটা খুলে দিয়েছে, কিন্তু এই বাধ্যবাধকতা আমাদের যদি সবসময় যদি হয় যে আমরা একবার বন্ধ করব একবার খুলবো, এটা কিন্তু আমাদের জনস্বাস্থ্যের পরিস্থিতিকে খুব একটা উন্নত করবে না। এখন যে মৃত্যু আমরা দেখছি সেটা তিন সপ্তাহ আগে যে সংক্রমণ পরিস্থিতি ছিল তার একটা প্রভাব, তার চাইতে এখন কিন্তু সংক্রমণ অনেক বেশি। শিথিল করার অর্থ হচ্ছে বাঁধ খুলে বন্যার পানিকে ঢুকতে দেওয়ার মতো অবস্থা, এতে নিশ্চিতভাবেই সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে, হাসপাতালগুলো পরিপূর্ণ হবে, অক্সিজেনের অভাব দেখা দেবে এবং মৃত্যুর সংখ্যা অনিবার্যভাবে বেড়ে যাবে। তারা বলছেন ঈদে মানুষের যাতায়াতের সাথে কোরবানির পশুর হাট সংক্রমণের ঝুঁকি বাড়াবে। বিপণী বিতান যার কাছে যেন ভিড় না হয়, লোকাল বাসে যেন ভিড়টা না হয়, এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এবং কোরবানি দেওয়ার সময় বদ্ধ জায়গায় কোরবানিটা দেওয়া না হয়, খোলা জায়গায় মাঠে যেখানে কোরবানির বর্জ্য অপসারণ করার সুবিধা এবং অনেক বেশি লোক কোরবানি দেওয়ার সময় থাকবে না, এবং কোরবানি মাংস বিতরণ করার সময় যেন ভিড় এবং ঘোরাঘুরি না হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংক্রমণ রোধে সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। সে জানতে পারছে না, কারণ হালকা জ্বর গলা ব্যথা থাকছে সেটারও পাচ্ছে না। তরুণরা যারা আছে তারা তো সেটাকে মাথা নিচ্ছে না, কিন্তু ক্যারিয়ার সে পজিটিভ হতে পারে। সেখানে ঘোরাফেরা করলে বাসায় তার বৃদ্ধ বাবা মা আছে অথবা ছোট বাচ্চারা থাকতে পারে, তারা কিন্তু আক্রান্ত হতে পারে, সেই জিনিসটা তার মাথা রাখা উচিত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে চলাচলে বিধিনিষেধ থাকলেও স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে মেনে চলার ওপর বেশি গুরুত্ব দেওয়া দরকার। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা।